ইতালির সিসিলি উপকূলে বিলাসবহুল প্রবোত্তরী ডুবে মেয়ে সহ নিখোঁজ হন স্বনামধন্য ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা ধনকুবের মাইক লিঞ্চ, যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। সফটওয়্যার কোম্পানি অটোনোমির সহপ্রতিষ্ঠাতা লিঞ্চ ব্রিটিশ বিল গেটস নামে পরিচিত। সম্প্রতি তিনি তার সহকর্মীদের জন্য এই প্রমোদ ভ্রমণের ব্যবস্থা করেছিলেন। সোমবার ভোরের ঝড়ে ডুবে যাওয়া ইয়টটিতে থাকা লিঞ্চ ও তার 18 বছর বয়সী মেয়ে হান্না লিঞ্চও হয়েছেন নিখোঁজ। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। নিখোঁজদের মধ্যে ব্রিটিশ, আমেরিকান ও ক্যানাডিয়ান নাগরিকও রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। প্রমোত্তরিতে ক্রু সহ মোট 22 জন আরোহীর মধ্যে জীবিত উদ্ধার হন বেশ কয়েকজন। উদ্ধার তৎপরতা জোরদার করতে জলযান, ডুবুরি ও হেলিকপ্টারের মাধ্যমে অনুসন্ধান চালাচ্ছে ইতালির কোস্টগার্ড। ডুবুরিরা এরই মধ্যে সাগরের 50 মিটার গভীরে একটি ধ্বংসাবশেষ শনাক্ত করেছে। সেখান থেকে উদ্ধার করা হয় প্রমোত্তরিটির এক শেফের মরদেহ। গণমাধ্যম জানায় বায়েসিয়ান নামের প্রমোত্তরিটি স্থানীয় সময় সোমবার সকাল 5টার দিকে একটি প্রবল ঝড়ের কবলে পড়ে। এ সময় উত্তাল ঢেউয়ে উল্টে যায় ইয়টটি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড ঝড়ে এটির মাস্তুল ভেঙে যায়। এতে ভারসাম্য হারিয়ে এক পর্যায়ে তরিটি সিসিলিয়ার রাজধানী পালেরমোর কাছে পোর্টসেলো গ্রামের উপকূলে ডুবে যায়। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।